দিনটা ছিল শনিবারের বিকেল। অমল অফিস থেকে ফিরে বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়েছিল। তখনও সন্ধে হয়নি। দেখতে দেখতে চাকরি জীবনে 10 বছর কেটে গেল অমলের, যৌবনটা গত প্রায়। ঠিক এমন ক্ষণেই ব্যাপারটা ঘটল, অমলের বিয়ে ঠিক হয়ে গেল। অমল কিছুতেই রাজি হয়নি প্রথমে, বিবাহে তার একটা অনীহা অবশ্য, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য নয়, যাই হোক এটা এক ধরনের এক আলসেমি। জীবন গতানুগতিক চলে যাচ্ছে, না খেতে পেলে যেমন পেট মরে যায় তেমনি জৈবিক ক্ষুধাও অমলের মৃতপ্রায় হয়ে এসেছিল। তাই সে ভেবে নিয়েছিল অফিস আড্ডা নিয়ে ব্যস্ত আছি, আবার বিয়ে কেন। কিন্তু অমলের মা শুনলেন না, তিনি কেঁদে কেটে অমলকে রাজি করালেন, মেয়ে দেখার পালা চলল। এই ব্যাপারে বৌদিদের উৎসাহ প্রবল প্রচণ্ড। তারা এক একটি মেয়ে দেখেন, তার ছবি অমলের সামনে হাজির করে খিলখিল করে হাসেন। অমল মতামত জানানোর আগে নিজেরাই তা নাকচ করে আবার নতুন কোনো মেয়ের সন্ধানে লেগে পড়েন। অমলের কাছে এটা খুবই বিরক্তিকর, শুধু এই বিরক্তি তাকে হজম করতে হচ্ছিল নির্বাক হয়ে। অমল এমনও ভেবেছিল এইভাবে মেয়ে দেখতে দেখতে দিন ফুরিয়ে যাবে, বিয়ে শেষ পর্যন্ত ঘটবে না। যা বাবা যাই তা শেষ পর্যন্ত কি হয়। অমলের নৈরাশ্যপীড়িত এই চিন্তাও তাই ফলবতী হলো না, পছন্দের মেয়ে পাওয়া গেল বর্ধমানে। বৌদিরা সকলে একমত, এবার অমলকে মেয়ে দেখতে বলা হলো। বড় বৌদি বললেন, ঠাকুরপো তুমি নিজে একবার দেখে এসো, তারপর কথাবার্তা পাকাপাকি হবে। না না তার কি দরকার, অমল বলে উঠেছিল, তোমরা সবাই দেখেছ যথেষ্ট, একজন মেয়ে মানুষকে বারবার উল্টে পাল্টে দেখার কি আছে, আমারও সব পোষাবে না। না ভাই ঠাকুরপো, যাকে বলে জীবন সঙ্গিনী, মেজ বৌদি বলে উঠলেন, নিজে যাচাই করে নেওয়া ভালো, আজকাল তো সব ছেলেই মেয়ে দেখে, কি করে যাচাই করবো মেজদি। ছোট বৌদি মুখ টিপে হাসলেন, বিয়ের আগে সব রকম যাচাইয়ের রেওয়াজ তো এখন এদেশে চালু হয়নি। তুই থাম ছোট, বড় বৌদি ধমক দিলেন, তারপর অমলের দিকে তাকিয়ে বললেন, একবার যাও না বাপু, বন্ধু বান্ধব সঙ্গে করে চোখের দেখাটা দেখে এসো, কি লাভ তাতে। অমল তিন বৌদির দিকে তাকালো, ছবিতে তো দেখেছি, ছবি আর রক্ত মাংসের চেহারা এক নয় ঠাকুরপো, বড় বৌদি বলে উঠলেন, ছবি ছবি তাতে সব বোঝা যায় না। তোমরা তো বুঝেছ, অমল বলল, সেজন্যই তোমাকে বলছি, মেজ বৌদি উত্তর দিলেন। আমাকে বলে লাভ নেই, অমল মাথা ঝাঁকালো, ও সব মেয়ে দেখা টাকা আমাকে দিয়ে হবে না, তোমাদের মতামতই আমার মত। তাহলে এই তোমার শেষ কথা? হ্যাঁ, তবে আমরা এগোতে পারি? বড় বৌদি অমলের স্বীকৃতি চাইলেন, যা খুশি, অমল মাথা নামিয়ে নিল, ঠিক আছে। বৌদিরা চলে গেলেন, কথাবার্তা ঠিক হয়ে গেল। মাঝখানে 3টি মাত্র দিন, বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেল। অমল বিয়ের আগে আজই শেষ অফিস করল, 15 দিনের ছুটি নিয়েছে। আজকে সন্ধ্যেটা তাই হালকা লাগছে অমলের, ফাঁকা বাড়িতে একা অমল। বৌদিরা সকলে আসন্ন উৎসবে কেনাকাটা করতে গিয়েছেন, তাদের সঙ্গে রয়েছেন সেজদা, বর্দা ও মেজদার, ফিরতে রাত হবে। মা গিয়েছেন পাড়ার কীর্তনের আসরে, একা অমল একবার রাস্তা একবার আকাশ দেখছে আর ভাবছে ভবিষ্যৎ। তার জীবনের নিঃসঙ্গতার বৃত্তে কেউ ঢিল ছুঁড়েছে, তরঙ্গের নতুন বৃত্ত রচনা করে চলেছে তার চিন্তায়। সন্ধে নেমে এলো, রাস্তার বাতি অমলের চোখের সামনে জ্বলে উঠল। বারান্দার পর সামান্য ফাঁকা জায়গা, একটা গন্ধরাজের গাছ রয়েছে, তারপর গেট, বারান্দার আলো ইচ্ছে করে জ্বালেনি। অমলের এই পরিবেশ স্থিত হয়েছিল, তার দৃষ্টি পড়ল দরজার দিকে। অমল চমকে উঠল, একজন যুবতী তাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে বাড়ির নম্বর দেখছে। তারপরই
গেট খুলে মেয়েটি এগিয়ে আসতে লাগলো। অমল উঠে দাঁড়ালো, চোখে অবাক দৃষ্টি নিয়ে মেয়েটি গন্ধরাজ গাছ পর্যন্ত এগিয়ে এসে দাঁড়ালো। অমল আর তার মধ্যে তখনও বেশ খানিকটা ব্যবধান। সে হাত তুলে নমস্কার করল। অমল তাকে চিনতে পারল না, প্রতি নমস্কার জানালো। এটা কি অশোক রায়ের বাড়ি? মেয়েটি প্রশ্ন করল। হ্যাঁ, অমল উত্তর দিল। আপনি কোত্থেকে আসছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে কথাটা শুনেই অমল মেয়েটিকে চিনতে পারল। তার মনে হলো এই মেয়েটির সঙ্গেই তো আমার বিয়ে হবার কথা। কী আশ্চর্য, বিয়ের কোণে বিয়ের আগে ছেলের বাড়িতে না বলে না কই এভাবে চলে এলো, কী ব্যাপার? অমল তুতলা হয়ে গেল, তার কীরকম অস্বাভাবিক লাগছে। মেয়েটির মাথা ঠিক আছে তো? অমল আর কোনো কথা বলে উঠতে পারল না। একটা তোতলামি তাকে পেয়ে বসল। আমার নাম ব্রততী। কিন্তু মেয়েটি সহজভাবে বলল, অমলবাবু বাড়িতে আছেন? তার সঙ্গেই আমার একটু দরকার ছিল, অনেক দূর থেকে এসেছি। আমার সঙ্গে দরকার? ও, আপনি অমলবাবু? ব্রততী এগিয়ে এলো। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? অমলের হাড়ে কাঁপুনি ধরল। এমন অভাবনীয় নাটকের কথা সে ভাবতেও পারল না। আজ বাদে কাল যার বিয়ে, সেই বিয়ের মেয়ে ভাবি স্বামীর সঙ্গে কথা বলতে এসেছে, কি কারণে? বসতে পারি? হেসে ব্রততী প্রশ্ন করল। সে বারান্দায় উঠে এসেছে। অমল নিজের ভুল বুঝতে পারল। একটা আকস্মিকতায় সে ভদ্রতাটুকু ভুলে গেছে। তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বসুন। বারান্দার অন্য একটি খালি চেয়ারে ব্রততী বসল। তার যে খুব একটা তাড়াহুড়ো আছে দেখে মনে হয় না। চেয়ারের একপাশে ব্যাগটা ঝুলিয়ে রেখে বলল, আমাকে তুমি করেই বলতে পারে না আসে, দুদিন বাদে তো তাই বলতেন। অমলও বসে পড়ল। সে ব্যাপারটা গুছিয়ে উঠতে পারল না। এমন সমস্যায় অমল এর আগে জীবনে পড়েনি। এ কি অসহায় অবস্থা! অমলের পালাতে ইচ্ছে করছিল, ব্যাঙের মতো সে যেন সাপের মুখে ধরা পড়ে গেছে। খুব বিব্রত করলাম বোধহয়, ব্রততী বলে উঠল। জানতাম, বিব্রত হওয়াটাই স্বাভাবিক, তবু না এসে পারলাম না। না না, বিব্রত করবার কী আছে? যদিও অমল ঘেমে উঠেছে, কি ব্যাপার বলুন? ও হ্যাঁ বলো, মানে তুমি বলাই তো ঠিক হবে। ব্রততী খিলখিল করে হেসে উঠল। তার হাসিতে কোনো সংকোচ নেই। সে বলল, আপনি কিন্তু ঘাবড়ে গেছেন, আর আমি যে খুব বেহায়া মেয়ে তাই ভাবছেন? সেরকম ভাবছি না। হ্যাঁ, কী যেন বলবে বলছিলে? অমল কোনো রকমে কথাগুলো বলে ফেলল। আপনার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। অমল এবার যেন বুঝতে পারল মেয়েটি কী বলতে এসেছে। যাতে আমি না বিয়ে করি, সে বিয়ে আর হবে না, ব্রততী কাটা কাটা বলে যাচ্ছে। অমলের এবার রাগ হলো। মনে হলো মেয়েটা অতি বাজে। যদি তোমার কিছু ইয়েটি থেকেই থাকে তো আগে জানালে না কেন? লজ্জা? সেই লজ্জার অবরোধ ভেঙে আজ শেষ পর্যন্ত তো ঠিক এসেছো, এর জন্য আমাকে ক্ষমা করবেন। ব্রততী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। না, এসব মেয়েকে ছেড়ে দেওয়া যায় না। এখন সমস্ত ব্যবস্থার পর উপহাসের পাত্র হব, অসম্ভব। আজকাল ওরকম প্রেম সব মেয়েরই থাকে, বিয়ের জল পড়লে প্রেম পচে যায়, এর বেলায়ও তাই হবে। আপনি কি এই বলতে এসেছেন? অমল নিজেকে স্থির করল। সে আপনি সম্বোধনেই ফিরে গেল। তীক্ষ্ণ চোখে ব্রততীর দিকে তাকাল। বিয়ে হবে না কেন? কথাটুকু বলাই আমার উদ্দেশ্য নয়, ব্রততী বলতে লাগল। যা হবার তা হতোই, এ কথা বলবার দরকার ছিল না, বুঝলেন অমলবাবু? আমি বড় দুঃখী মেয়ে, যাকে দুঃখ দিতে চলেছিলাম তাকে একবার চোখে দেখবার বড়ই বাসনা ছিল, তাই দেখে গেলাম। আমার নিদারুণ সৌভাগ্য দেখছি, অমল বিদ্রুপ করল। সৌভাগ্য কি দুর্ভাগ্য তা জানি না, ব্রততী বলে উঠল। তবে আমি তৃপ্ত হলাম,
হঠাৎ সে উঠে দাঁড়ালো, তারপর বলল, চলি, বিরক্ত করবার জন্য দুঃখিত। সে যাবার জন্য পা বাড়ালো। অমলের ভীষণ রাগ হলো, ইচ্ছেগুলো টেনে একটা চড় মারে। অমল ক্রোধ দমন করল, কড়া কণ্ঠে বলল, শুনুন। ব্রততী কিন্তু এই হুঙ্কার শুনল না। সে যেমন চলে যাচ্ছিল তেমনি এগিয়ে গেল, যেন অমলের চিৎকার শুনতে পায়নি। অমলের রাগ প্রচণ্ডতর হলো। সে কাণ্ডজ্ঞান হারিয়ে দুহাত বাড়িয়ে পেছন থেকে ব্রততীকে জড়িয়ে ধরতে গেল। আলো যেমন অক্লেশে পিছলে যায়, ব্রততী পিছলে গেল। বিহবল অমল একরা শূন্যতা জড়িয়ে ধরে দেখল তার ধারে কাছে কোনো মানুষ নেই। বিহবলতা থেকে অকস্মাৎ লাভ দিয়ে অমানসিক একটা ভয় অমলকে ঘুষি মারল। দু চারবার গোঁ গোঁ করে অমল মাথা ঘুরে জ্ঞান হারালো। জ্ঞান ফিরতে সবাই কি হয়েছে জিজ্ঞেস করল। যা ঘটেছে অমল তা বলতে পারল না। সে ভাবল ব্যাপারটা সম্পূর্ণই তার মন গড়া, বললে সবাই ঠাট্টা করবে। যদিও অমলের সন্দেহ রয়ে গেল সত্যি ওটার মন গড়া ব্যাপার না অন্য কিছু। আমতা আমতা করে অমল বলল, হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল, কেন বুঝতে পারিনি। সে রাত কাটল। পরদিন দুপুরে অমল স্পষ্ট বুঝল কাল সন্ধেয় যা ঘটেছে তার চেয়ে বড় বাস্তব আর কিছুই নেই। কিন্তু এমন বাস্তব ব্যাপার যে আজও ঘটে সেটা ভেবে সে শিউরে উঠল। একটা বেদনায় অসহ্য কান্নায় তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। বেলা দুটো নাগাদ বর্দার নামে একটা টেলিগ্রাম এলো। কি মর্মান্তিক ঘটনা! টেলিগ্রামে লেখা ছিল, বিয়ের ব্যবস্থা বন্ধ রাখুন, কাল সন্ধে 7টায় ব্রততী মারা গেছে, পরে খবর জানাচ্ছি। টেলিগ্রামটা কাঁপা হাতে নিয়ে অমল সাদা হয়ে গেল, বিবর্ণ। তখন রাত ছিল বড় জোর 7টা থেকে 7:30। ব্রততীর কণ্ঠ, সে বিয়ে আর হবে না। সারাটা দিন অমল গোপনে কাঁদল। ব্রততীর ছবি, ব্রততীর কণ্ঠ তার সঙ্গী হয়ে রইল। মন থেকে একটা চিন্তা কিছুতেই ও তাড়াতে পারল না। ব্রততী কি তার জন্যই মরল? সেই কি তবে হত্যাকারী? চিঠি এলো মঙ্গলবার, ব্রততীর মৃত্যুর সমস্ত বিবরণ বুকে করে। অমল সেই চিঠি পড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার বুক হালকা হলো এইটুকু জেনে ব্রততী আত্মহত্যা করেনি, সে তার আততায়ী নয়। শুক্রবার রাত থেকে ব্রততীর কলেরা হয়েছিল, এশিয়াটিক কলেরা। শনিবার হাসপাতালে প্রচণ্ড চেষ্টার পরও ব্রততী হেরে যায়, সে বাঁচল না। অমলের জন্য বেঁচে উঠল না। অমল এখন স্পষ্ট বুঝতে পারল ব্রততী তাকে স্বামিত্বে বরণ করে নিয়েছিল মনে মনে, আর তাই জীবন যুদ্ধে হেরে গিয়ে সে অমলকে দেখতে এসেছিল একবার চোখের দেখা। কথাটা যতই অবিশ্বাস্য হোক, অমল একান্তে এইটুকু বুঝতে পারল। অমল এই বোধকে ব্রততী ভেবে আঁকড়ে ধরল। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্প ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার আপনজনেরাও এমন গল্প শুনতে পছন্দ করেন, গল্প শেয়ার করে দেবেন। আর প্লিজ, গল্প শুনে একটা লাইক তো করতেই পারেন। আজ আসি, নমস্কার।